উপনির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন। পাবনা 4, ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে অনিয়মের অভিযোগ এনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বিএনপি। আজ সোমবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকাল 10টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে হাজির হন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বানে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীও এই মানববন্ধনে যোগ দেন। তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকি, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ। সদ্য শেষ হওয়া উপনির্বাচনের ঘোষিত ফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে গতকাল দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব। কর্মসূচির মধ্যে আছে আজ সারা দেশে মহানগর ও জেলায় এবং আগামীকাল 20 অক্টোবর থানা উপজেলায় বিক্ষোভ সমাবেশ হবে।